ইচ্ছে করলো কলকাতাকে দেখতে। কলকাতা থেকে বিজয়ওয়াড়া এবারকে যাত্রা প্লেনে করে, এই প্রথম প্লেন ব্লক। ঝাঁ চকচকে বেঙ্গালোর এয়ারপোর্ট, দু টাকার খাওয়া দাওয়া আর দারুণ সব অভিজ্ঞতা শেয়ার করব আজকে আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে। যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখবেন, আর দেখার শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। নিলস ডিসকভারির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমাদের প্রথম ফ্লাইট ব্লগ। এই ভিডিওতে আমরা কলকাতা থেকে ইন্ডিগোতে চেপে যাব ব্যাঙ্গালোর, আর ব্যাঙ্গালোর থেকে আমরা যাব বিজয়ওয়াড়া। সেই জার্নিরই কিছু অংশ শেয়ার করতে চলেছি আপনাদের সাথে, তাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এর আগে আমরা অনেকগুলো রেলওয়ে ব্লগ করেছি, যদি সেই সব ভিডিও এখনও না দেখে থাকেন উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিন। ইন্ডিগো 6E6513 সঠিক সময় রানওয়েতে এসে দাঁড়িয়েছিল, কিন্তু আমি একটু লেটেই এয়ারপোর্ট পৌঁছেছিলাম, তাই কলকাতা এয়ারপোর্টের বিশেষ ভিডিও আমি করতে পারিনি। এবার লাইন দিয়ে প্লেনে ওঠার পালা, আমিও সবার সাথে লাইনে দাঁড়িয়ে পড়লাম। ধীরে ধীরে প্রবেশ করলাম প্লেনের ভেতরে। 188 সিট বিশিষ্ট এই প্লেনটি 2 ঘন্টা 45 মিনিট নেবে ব্যাঙ্গালোর পৌঁছাতে। 28-এর এ ছিল আমার সিট, এই হচ্ছে আমার সিট। প্লেনের জানলা থেকে বাইরে দেখার মজাটাই আলাদা, কিন্তু কি আর বলবো, সিটগুলো ছিল একদম আপার ক্লাস বাসের সিটের মতো। আগামী 2.5 ঘন্টা এতে করেই 40,000 ফুট উপর থেকে আমাকে যেতে হবে, ভেবেই আমার বুকটা খালি হয়ে যাচ্ছিল, কিউকি হাওয়া আমি কুছ ভি হো সকতা হ্যায়। কিন্তু পা রাখার জায়গা বড় কম, আমার 5 ফুট 8 ইঞ্চি তাতেই হাঁটু থেকে যাচ্ছে সামনে সিটের সাথে। এই যে উপরের প্যানেলটা দেখা যাচ্ছে, প্রথমে আছে এসি বেড, তারপর আছে রিডিং লাইট, আর ওই ইউলো লাইটগুলো হচ্ছে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কল বাটন। এরপর প্লেন ধীরে ধীরে এগোতে থাকলো রানওয়ে ধরে। আমি শুনেছি প্লেনের ওই উইংয়েই নাকি সমস্ত ফুয়েলটা থাকে। এখন আমরা ধীরে ধীরে টেক অফের দিকে এগিয়ে চলেছি। ভিড় যখন ধরলো দুরন্ত গতিতে দৌড়াতে থাকলো ফ্লাইট, দেখতে দেখতে চোখের নিমিষে আমরা মাটি ছেড়ে শূন্য উঠে পড়লাম। নিচে সবকিছু যেন ধীরে ধীরে ছোট হতে থাকলো, কত দূর দেখা যাচ্ছে এখন, কত দূরই না দেখা যাচ্ছে এখন। আমার প্রাণের শহরটা উপর থেকে দেখতে কিন্তু বেশ লাগে, কি কেমন লাগছে বলুন কলকাতাকে দেখতে, দারুণ না? আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কেমন লাগলো উপর থেকে কলকাতা শহরকে। হাজারো রকম দৃশ্যপট পেরিয়ে আমরা পৌঁছলাম মেঘেদের দেশে, মেঘগুলো আমার নিচে ভেসে বেড়াচ্ছে। এখন ব্রেকফাস্ট টাইম, খাবার কিন্তু ফ্লাইটের টিকিটের সাথে ইনক্লুডেড ছিল, পেপার বোট, উপমা, ম্যাজিক উপমা এসব খেতে দিয়েছিল। উপমাটা খেতে মোটামুটি, খুব যে ভালো তা নয়, আর পেপার বোটের মতো খেলাম দিলাম, ভালোই লাগলো কিন্তু খুব ভালো বলবো না। খাওয়া দাওয়া শেষ করে আবার মন দিলাম জানলার বাইরে, কত শত মেঘ ভেসে যাচ্ছে, আমি তার উপর দিয়ে যাচ্ছি। দেখতে দেখতে চলে আসলাম ব্যাঙ্গালোর শহরে আমাদের প্লেন অবতরণ করবে। এইবার নিচে নামা শুরু হয়ে গিয়েছে, নামছি, নামাটা মনে হয় ওঠার থেকে বেশি ভয়ানক। এই আমরা রানওয়েতে পা রেখে দিয়েছি, ব্যাস আর চিন্তা নেই, আমরা নেমে গেছি। নামার সময় প্লেনের উইংয়ের মাথাগুলো কেমন খুলে যায়, হাওয়ার প্রেশারকে মনে হয় কন্ট্রোল করে ওইভাবে। পৌঁছে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে।
ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে ঝাঁ চকচকি এয়ারপোর্ট। আর এই ঝাঁ চকচকি এয়ারপোর্টে আমার শুধু নিজেকেই কেমন বেমানান বলে মনে হচ্ছিল। এবার পালা দু টাকায় খাবার খাওয়ার, এই সামনের লিফট ধরে উপরে উঠে যেতে হবে। সেখানে যদি কার্ড চলে তাহলে কিন্তু আপনি পৌঁছে যাবেন এই ভিআইপি লাউঞ্জে। প্রচুর খাবারের সমাহার, প্রচুর খাবার, কি নেই তাতে, ফল, ব্রেড, স্যুপ, খাবার সবজি, ভাত, ডাল, পনির, আলুর দম, এটা একটা মাছের আইটেম, আর এটা হচ্ছে চিকেন। আমি সব প্লেটে সাজিয়ে নিয়ে বসলাম খেতে। মাছ, মাংস, এটা একটা সবজি, প্রথমে টেস্ট করা যাক। এই স্যুপটা মোটেও ভালো ছিল না, আমার একদম পছন্দ হয়নি। ওই বলে থাই সবজি টাইপের কিছু না, আমার একদম পছন্দ হয়নি। ফলের রসটা ঠিক আছে। এটা হচ্ছে মাছ, দেখি খেয়ে কেমন লাগে। মোটেই ভালো না, একদমই ভালো না। এই মাছটা আমার ভালো লাগে। এবার চিকেন, চিকেনটা দেখি, চিকেনটা খেয়ে দেখি কেমন খেতে। এইটা ভালো, এটা বেশ ভালো খেতে, এটা বেশ ভালো খেতে। চাউমিন ভাজছে, সাথে রয়েছে পরোটার লাইভ কাউন্টার। এখানে একটা রায়তা টাইপের, পাঁপড়, রায়তা, ওই চাউমিন, আর একটা পেস্ট্রি নিয়ে নিয়েছি। এইগুলো ভালোই খেতে ছিল। এই হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা, আমি ভিআইপি লঞ্চ থেকে নিচে দেখাচ্ছি। এইটা হচ্ছে ভিআইপি লঞ্চ। দু টাকায় খাবার দাবার খেয়ে এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। এখনো প্রায় এক ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে। অবশেষে ফ্লাইটের বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হয়েছে, লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকে এবার আমরা যাব বিজয়বাড়া এয়ারপোর্ট। এই কিউতে দাঁড়িয়েছি, 4 নম্বর গেট থেকে আমাদের ফ্লাইট। বাসে উঠে পড়লাম, প্লেনের দিকে এগোতে থাকলাম। এবার কিন্তু আর ওই টার্মিনালের মধ্যে দিয়ে নিয়ে যায়নি, এবার আমাদের বাসে করে নিয়ে গেছি। প্লেনটা দেখুন, প্লেনটা শুধু দেখুন, এই প্লেনটায় চড়ে নাকি আমাকে যেতে হবে। এটি হচ্ছে ATR-72 এয়ারক্রাফ্ট। প্যাসেঞ্জার ক্যাপাসিটি 68 থেকে 78, দুখানা ইঞ্জিন। ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে গিয়ে 2750 এক একটা ইঞ্জিনের, আর ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি 7500 কেজি। ছোট্ট একটা প্লেন, কিন্তু দেখতে খুব সুন্দর। ভেতরের ইন্টেরিয়ার আর 5টা প্লেনের মতোই, তবে ছোট। সিটগুলো সেই প্লেনের মতোই তৈরি। একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, একটু ভয় ভয় লাগছিল। প্রথমবার আমি এরকম একটা এয়ারক্রাফ্টে উঠেছি, এত ছোট একটা এয়ারক্রাফ্টে উঠেছি। আমরা মাটি ছেড়ে উপরে উঠে পড়লাম, নিচে ব্যাঙ্গালোর শহরকে রেখে আমরা যাত্রা করলাম বিজয়বাড়ার দিকে। তবে প্লেনটা খুব কাঁপছিল, ভীষণ কাঁপছিল, মেঘেদের ভেতর থেকে যাচ্ছিল। মানে অতটা হাইটে মনে হয় এই প্লেনগুলো যায় না। দেখতে দেখতে কিন্তু আমরা মেঘের উপরে পৌঁছে গেছি। মেঘের কি অপরূপ দৃশ্য, কি অপরূপ দৃশ্য দেখুন শুধু। নিচে পুরো মেঘের দেশ, কত মেঘ আর তার কত রকম আকার, দারুণ লাগছে। আমরা নেমে পড়লাম বিজয়বাড়া এয়ারপোর্টে। এই হচ্ছে এয়ারক্রাফ্ট ATR-72, এই হচ্ছে বিজয়বাড়া এয়ারপোর্ট। আজকের এই ব্লগটা এত দূরই।
এরপরের পর্বে আমি বিজয়বাড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, যার মধ্যে অন্যতম হলো কনক দুর্গা টেম্পল। এছাড়াও আরও অনেক কিছু থাকছে, তাহলে পরের ভিডিওটা দেখতে ভুলবেন না কিন্তু। আর এখনও পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে যাওয়ার আগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। দেখতে থাকুন নিলস ডিসকভারি, আপনাদের ভালোবাসা আমাদের শক্তি।